হ্যালো এভরিওয়ান এই টিউটোরিয়ালটায় আমরা দেখবো যে এরকম একটা ফাংশন যদি থাকে এটা কি কীভাবে হচ্ছে এইট ইস টু ওয়ান মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় অ্যান্ড ফোর টু ওয়ান দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় সো ফার্স্ট আমরা এইট ইজ টু ওয়ান মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট কীভাবে সেই জিনিসটা টেস্ট করে দেখব অল রাইট সো আমাদের হচ্ছে এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে আসলে আমাদের চারটা ভেরিয়েবল আছে সো চারটা ভেরিয়েবলের জন্য আমাদের আসলে ষোলোটা কম্বিনেশন হওয়া সম্ভব ফ্রম জিরো টু ফিফটিন সো এখানে কিন্তু আমাদের ফোর ভেরিয়েবলের একটা প্রশ্ন আছে ফোর ভেরিয়েবলের একটা কোয়েশ্চেন সো আমাদের এখানে এইটিস টু ওয়ান মার্কস দিয়ে হচ্ছে স্ট্রাকচারটা বানাতে হবে সো আমরা শুরুতেই একটু দেখি যে আমাদের যদি চারটা ভেরিয়েবল থাকে লাইক হচ্ছে যদি এবিসিডি আমার যদি চারটা ভেরিয়েবল থাকে সো চারটা ভেরিয়েবলের মধ্যে আমরা সিলেক্টরে কোন ভেরিয়েবলগুলো নিব ওয়েল সো এখানে আমার সিলেক্টর দরকার হচ্ছে তিনটা যেহেতু এটা একটা এইটিস টু ওয়ান মার্কস সো আমার তিনটা সিলেক্টর থাকবে সো তিনটা সিলেক্টরের মধ্যে আমি রাইট সাইড থেকে তিনটা জিনিসকে নিব অর্থাৎ বি ডি এই তিনটা জিনিসকে নিব সো তিনটা সিলেক্ট করে আমি বিসিডি নিলাম বাদ থাকলো হচ্ছে আমার এ এই এ নিয়ে হয়তো আমাকে অন্য কোনো একটা কাজ করতে হবে সো আমি ফার্স্টে সিলেক্টর ভ্যালোগুলা বসালাম এখানে বিসিডি এবার দেখি বাকি কাজটা করতে যাই তো আমরা মার্কস থেকে যে জিনিসটা জানি যে এখানে যে ভ্যালোগুলা থাকে যে মেনট্রান্সগুলো দেওয়া থাকে এই মেনট্রান্সগুলো জাস্ট এই মার্কসের ইনপুট থেকে একসাথে নিয়ে হচ্ছে এই জিনিসগুলোকে ওয়ান লিখে দিলেই কিন্তু আমার কাজটা শেষ এই যে মেন্ট্রান্সগুলো আছে এই মেনট্রান্সগুলো ইনপুট থেকে খুঁজে বের করে ওইগুলোর পাশাপাশি হচ্ছে ওয়ান লিখে দিলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় সো এখন এখান থেকে আমি খুঁজলামি দেখব যে এক নম্বরটা পাচ্ছি তিন নাম্বারটা পাচ্ছি চার নাম্বারটা পাচ্ছি কিন্তু এই আট নয় পনেরো আট নয় পনেরো কোনোটাই কিন্তু এখানে আসলে নেই বিকজ আমরা একটা এইট টু ওয়ান মার্কস দিয়ে আসলে জিনিসটা ইমপ্লিমেন্ট করছি সো এইট ইস টু ওয়ান মার্কসে কিন্তু আমার আই জিরো থেকে আই সেভেন পর্যন্তই থাকবে এই এইট নাইন বা ফিফটিন এই জিনিসগুলো কিন্তু এখানে থাকবে না সো বেসিক্যালি আমাদের প্রবলেমটা কিন্তু আবার আগেরটার মতোই আগে আমরা যে প্রবলেমগুলো ইমপ্লিমেন্ট করেছি যে লার্জার ফাংশন উইথ হচ্ছে স্মলার মার্কস অলার লার্জার ফাংশন উইথ হচ্ছে স্মলার মার্কস এই জিনিসটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি এখনও সো এই ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এর আগেও দেখেছি যে আমরা হচ্ছে বেশ কিছু আমাদের টেবিল ডিজাইন করতে হয় সো আমরা সেই টেবিলটা এখন হচ্ছে ডিজাইন করবো সো এখন এখানে যে টেবিলটা ডিজাইন করব টেবিলে আমরা নিয়ম আমরা আগেও শিখেছি যে আমাদের নিয়মটা হচ্ছে আমাদের কলামে থাকবে হচ্ছে মার্ক্সের যতগুলা ইনপুট আছে সেই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি আমার কলামে থাকবে এখানে মার্ক্সের ইনপুট হচ্ছে আই জিরো থেকে আই সেভেন সো টোটাল হচ্ছে আমার সাতটা কল সরি টোটাল হচ্ছে আমার আটটা কলাম হবে সো আই জিরো i1, i2, i3, i4, i5, and i6, and আই ফাইভ অ্যান্ড হচ্ছে আই সেভেন অলরেট সো টোটাল হচ্ছে আমার আটটা কলাম থাকবে এভাবে সো এই আটটা কলামে হচ্ছে আমরা আই জিরো থেকে আই সেভেন পর্যন্ত ভ্যালোগুলা লিখলাম এবার হচ্ছে আমার যে এবিসিডি ভেরিয়েবলগুলা ছিল এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমার কিন্তু বিসিডি কিন্তু আমার সিলেক্টরে চলে আসলো রাইট সো বাদ থাকলো হচ্ছে এ সো নিয়ম ছিল যে জিনিসটা বাদ থাকবে ভেরিয়েবলগুলোর মধ্যে সেটা দিয়ে যতগুলো কম্বিনেশান হয় সেই কম্বিনেশানগুলো হচ্ছে আমরা এখানে রো ওয়াইজ লিখবো সো এখানে আমার বাদ ছিল হচ্ছে শুধুমাত্র এ সো শুধুমাত্র এ যেহেতু বাদ ছিল সো আমার কম্বিনেশান হতেই পারে দুই রকম শুধুমাত্র এ এর জন্য আমার কম্বিনেশান হতে পারে ইদার জিরো আর ওয়ান সো আমরা এখানে জিরো আর ওয়ান অনুযায়ী আমরা লিখতে পারি যে এ প্রাইম অ্যান্ড এ অলরাইট সো জিরোর জন্য এ প্রাইম অ্যান্ড ওয়ানের জন্য হচ্ছে এ সো যে জিনিসটা বাদ ছিল সেটার জন্য যতগুলো কম্বিনেশন হয় দুইটা কম্বিনেশান হয় এ প্রাইম আর এ সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখলাম হলের সো এ প্রাইম আর এ লিখলাম লিখে হচ্ছে আমি এই টেবিলটা জাস্ট হচ্ছে আঁকা কমপ্লিট করলাম টেবিল আমরা এখনো কোনো ভ্যালু বসাইনি আমরা টেবিলে ভ্যালু বসাব সো এখন হচ্ছে আমার এই টেবিলটা কমপ্লিট হয়ে গেল টেবিলের স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম এবার হচ্ছে আমার ফাংশনটাই আমি যাবো এরপরের নিয়মটা ছিল যে আমার ফাংশনে গিয়ে আমার যেখানে যেখানে এই ভ্যালুগুলো যেখানে যা যা আছে ওয়ান থ্রি ফোর এইট নাইন ফিফটিন এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো একটা কাজ করব বাট সেটাতে যাওয়ার আগে কিন্তু আমাদের এই টেবিলটায় বেশ কিছু ভ্যালু বসাতে হবে সো নিয়ম হচ্ছে টেবিলের যতগুলা ইন্ডেক্স আছে প্রত্যেকটা একদম শুরু থেকে সিকোয়েন্সিয়ালি আমরা বসানো শুরু করব জিরোর থেকে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেন আবার হচ্ছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন অর্থাৎ যে পর্যন্ত যায় আর কি সো প্রত্যেকটা ঘরে আমরা সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলা বসাচ্ছি জিরো থেকে ফিফটিন পর্যন্ত সো এভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলা বসাবো সো এখানে কেন আসলে ষোলোটা ভ্যালু বসালাম জিরো থেকে ফিফটিন পর্যন্ত বিকজ আমার কোশ্চেনটা ছিল হচ্ছে ফোর ভেরিয়েবলের সো ফোর ভেরিয়েবলের কোশ্চেন দেখে আসলে এখানে আমরা জিরো থেকে ফিফটিন পর্যন্ত ভ্যালুগুলো আসলে বসিয়েছি সিকোয়েন্সিয়ালি জিরো থেকে ফিফটিন দ্যাটস ইট সো এটা বসানোর পর এখন হচ্ছে আমরা ফাংশনে যাবো ফাংশনে গিয়ে চেক করবো যে আমার মিন টার্মসগুলো কী কী আছে আমার মিন টার্মস আছে ওয়ান থ্রি ফোর এইট নাইন ফিফটিন সো এই টেপিলে এসে এই মিন টার্মসগুলো খুঁজে বের করবো ওয়ান দেন থ্রি দেন হচ্ছে ফোর বেসিক্যালি যে যে জায়গায় ট্রান্সগুলো পাচ্ছি সেই জায়গাগুলোকে আমরা সার্কেল করে দিচ্ছি এইট নাইন অ্যান্ড ফিফটিন সো যেসব জায়গায় আমরা ট্রান্সগুলো পাচ্ছি সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা সার্কেল করে দিচ্ছি সো সেই জায়গাগুলোকে সার্কেল করে দেওয়ার পর এখন বাকি কাজ কিন্তু খুবই সহজ আমরা আগের টিউটোরিয়ালগুলোতে যেরকম দেখেছি জাস্ট ওইরকম কিছু কাজ করব আমরা এখানে সো আমার প্রত্যেকটা কলাম ওয়াইজ আমি হচ্ছে চেক করব। সো ফার্স্টের যে কলমটা আই জিরো এই আই জিরোর কলমটাই কিন্তু আমার শুধু এক জায়গায় সার্কেল করা শুধু এইটে সার্কেল করা সো যেখানে সার্কেল করা আছে সেটার করেসপন্ডিং রোয়ের ভ্যালুটা হচ্ছে আমরা নিব সো এখানে শুধু এইটে সার্কেল করা সো এইটের যে রোটা আছে সেই রোয়ের ভ্যালুটা হচ্ছে এ সো দ্যাটস ওই এখানে হচ্ছে আমরা এ লিখবো তারপর আই ওয়ানের কলমটা আই ওয়ানের কলমে কিন্তু এখানে ওয়ানেও সার্কেল করা আবার হচ্ছে নাইনেও সার্কেল করা সো যখন আমার হচ্ছে এরকম একের বেশি জায়গায় সার্কেল করা থাকবে তখন সেইগুলোর রোয়ের ভ্যালুটাও কিন্তু আমাদের পুরোটাই চিন্তা করতে হবে অর্থাৎ ওয়ানের জন্য আসছে এ প্রাইম আর নাইনের জন্য আসছে এ তার মানে জিনিসটা আমাদের এইভাবে চিন্তা করতে হবে এ প্রাইম প্লাস এ বেসিক্যালি এটার মানে হচ্ছে ওয়ান সো ওয়ানের জন্য আসছে এ প্রাইম অ্যান্ড নাইনের জন্য আসছে এ সো এ প্রাইম প্লাস এ এভাবে মাঝখানে প্লাস দিয়ে চিন্তা করতে হবে প্রত্যেকটা সার্কেলের জন্য সো এ প্রাইম প্লাস এ মানে হচ্ছে ওয়ান দ্য সোই আমরা এখানে ওয়ান লিখছি দেন তারপরে আই টু এর কলমটাতে কিন্তু টু আর টেন দুইটা ভ্যালুর মধ্যে কোনো জায়গাতেই সার্কেল করা নেই যদি একটা কলমের কোথাও সার্কেল করা না থাকে তাহলে সেই জায়গাটায় জিরো বসাতে হয় সো জিরো বসালাম দেন আই থ্রিতে শুধু থ্রিতে সার্কেল করা ইলেভেনে সার্কেল করা নেই সো এই থ্রি এর কোরসপন্ডিং রোয়ের ভ্যালুটা লিখবো সো বেসিক্যালি এ প্রাইম দেন আই ফোরে হচ্ছে ফোরে সার্কেল করা টুয়েলভে নাই সো ফোর করেসপন্ডিং রোয়ের ভ্যালুটা এ প্রাইম সেটা লিখবো এখানে কোথাও সার্কেল করা নাই সো জিরো সিক্স আর ফোরটিনের কোথাও সার্কেল নেই সো জিরো আর আই সেভেনে গিয়ে সেভেন আর ফিফটিনের মধ্যে শুধু ফিফটিনে সার্কেল করা ফিফটিনের রোয়ের ভ্যালুটা হচ্ছে এ সো দ্যাটসএ এখানে লিখলাম এ সো আমরা যে জিনিসটা করলাম বেসিক্যালি আমাদের এই পনেরোটা ষোলোটা ভ্যালু ছিল এই ষোলোটা ভ্যালুকে আমরা সামহাও এই আটটা ইনপুটের মধ্যে নামিয়ে নিয়ে এসেছি আমরা কিন্তু ষোলোটা ভ্যালু ছিল অরিজিনালি জিরো থেকে ফিফটিন সো ষোলোটা ভ্যালুকে সামহাউ পেয়ার আপ করে আমরা আই জিরো থেকে আই সেভেনের মধ্যে নামিয়ে নিয়ে এসেছি যাতে করে আমাদের ইস টু ওয়ান দিয়ে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ইস টু ওয়ান মার্ক্সে কিন্তু আই জিরো থেকে আই সেভেন পর্যন্ত এই ভ্যালু ছিল আমরা কিন্তু এই ভ্যালুগুলোর মধ্যেই এই টোটাল ষোলোটা ভ্যালু সামহাউ ইন্টিগ্রেট করে ফেলেছি সো এখন জাস্ট এখানে যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে লিখে দি আই জিরোর জন্য ছিল হচ্ছে এ সো এখানে লিখবো এ আই ওয়ান এর জন্য ওয়ান আই টু এর জন্য জিরো আই থ্রি এর জন্য এ প্রাইম আই ফোর জন্য এ প্রাইম আই ফাইভ আই সিক্স এর জন্য জিরো অ্যান্ড ফাইনালি আই সেভেনের জন্য এ সো দ্যাটস ইট এভাবে কিন্তু আমরা খুব ইজিলি আসলে একটা এইট ইস টু ওয়ান মার্কস দিয়ে এ ধরনের একটা ফাংশনকে একটা লার্জার ফাংশনকে আমরা এইট ইস টু ওয়ান মার্কস দিয়ে কিন্তু ইজিলি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো